السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكفرون الأذكان يبكون ويزيدهم خشوعا সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপর। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এ জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপর আপনি ক্ষমা চান আপনার নিজের জন্য। আগে আপনাকে জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপরে আপনি আপনার জন্য ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার বিষয়টি আল্লাহকে জানার উপরে নির্ভর করে। আল্লাহকে মেনে চলার বিষয়টি আল্লাহকে জানার উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তব্য দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সামিতু মিসলাহা কাত্ত, আমার জীবনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি। ফাকালা, তিনি বললেন, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহাকতুম কালিলা। তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। অত্র বাক্যটি শুনে সাহাবিগণ ফাগাত্তার উসাহুম, তারা তাদের মাথাকে কাপড় দিয়ে ঢেকে নিল। আল্লাহুম খানিন, তখন তারা ধীর কণ্ঠে কান্না আরম্ভ করল। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যে আল্লাহকে ভয় করবে, এ ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুন আলিল আযকান ইয়াবকুন ওয়াইজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে, মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয়। মানুষ যখন আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তখন তার কান্নার শব্দ তার ভীতিকে আরও বেশি করে দেয়, একথা আল্লাহ তাআলা বলেন। আমরা যারা কান্নাকাটি করি না, তারা হয়তো বা বুঝতে পারি না যে আসলেই কি মানুষ কান্নাকাটি করে আল্লাহর ভয়ে। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে, মাটিতে লুটিয়ে পড়ে, এবং তাদের ওই কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয়, একথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন আছে, বিপদ আপদ আছে, মানুষ আল্লাহর কাছে কিছু চাইবে, বেতার বিপদের কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন,
আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মণিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন। বা কাকতি মিনতি করে বলুন, বলার গতিটা খুব বেশি বিনয়ের সাথে কান্নাকাটি করে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহর দরবারে গ্রহণ হবে, কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেভাবে আল্লাহর কাছে চেয়ে থাকি তা সাধারণত গ্রহণ হওয়ার কথা নয়। অনেকেই দোয়া করি আল্লাহর দরবারে, হাত তুলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা কোনো দোয়া হলো না, বাস্তব এটা মজাক করা বলেই বিবেচনা করা যায়, এটা একটা মজাক, আল্লাহর কাছে এরকম প্রার্থনা কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, দাস দাসী মানুষের দোয়া কবুল করা হয়, এ কথাই ঠিক, তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, বেইসমিন, পাপের দোয়া যদি কেউ করে, চুরি করছে আর বলছে আল্লাহ যেন কেউ না দেখে, এটা হলো পাপ করার জন্য দোয়া, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতে রাহেমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া করে যে আল্লাহ যেন তোমার সাথে চলাচল ব্যবস্থা না রাখে, তোমার থেকে আমি পৃথক হয়ে থাকতে চাচ্ছি, এরকম যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এই পর্যন্ত বলতেই সাহাবিগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো পাপ করার দোয়া বুঝি, যে পাপ করার জন্য দোয়া করলে কবুল হবে না, এই কথা তো বুঝলাম, আর একটা জিনিস আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটাও বুঝলাম, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা যে বুঝলাম না, এইটা একটু বুঝিয়ে বলেন, তাড়াহুড়া কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো কালা, বলে কদ্দৌত ফলমারা ইস্তাজাবালি, দোয়া করলাম দোয়া করলাম, কই কত দোয়া করলাম দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসের, তারপর অলস হয়ে যায়, ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এই হলো তাড়াহুড়া করা। ছয় মাস বছর দোয়া করেছে, দুই দিন তিন দিন দোয়া করেছে, তারপর দেখেছে যে কবুল হয় না, বুঝেছে যে কবুল হলো না, তখন দোয়া ছেড়ে দিল, তার নাম তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন তখন আবু জাহাল খুব খারাপ মনে করত, এক পর্যায়ে আবু জাহাল বলল, এই শোনো, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? তো একজন বলল, আমি পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন তখন সে উটের ভুঁড়িটা নিয়ে সে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল, ফাতেমা ফাতেমা, শোনো শোনো, তোমার আব্বার মাথার উপরে ভুঁড়ি চাপানো হয়েছে, তোমার আব্বা উঠতে পারছে না। তিনি দড়িয়ে এসে ভুঁড়িটা চড়ে সরিয়ে দিলেন এবং তাদের কিছু গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন বা গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত শেষ করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি ওদবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো, এইভাবে তিনি অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে। আল্লাহর নবীর দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার দোয়া কখন কবুল হবে?
আপনি এত তাড়াতাড়ি করলে কেমনে হবে, এটাই হলো তাড়াহুড়া করা। বুখারী মুসলিমের হাদিসটি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাজাবুল লাভ, দাস দাসী পুরুষ নারী যে দোয়া করে সে দোয়া কবুল হয়, তবে তিন শ্রেণীর দোয়া কবুল হয় না। এক, মানুষ যদি পাপ করার জন্য দোয়া করে তাহলে সেটা কবুল হবে না। দুই, মানুষ যদি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, স্ত্রীকে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়, শ্বশুরের বাড়ি যাবে না, তা একটা এ মন্তব্য করে বসেছে স্ত্রীর সামনে, সম্পর্ক আর রাখবে না শ্বশুরের সাথে, যাতায়াত করবে না, দাওয়াত দিলেও যাবে না, এরকম একটা পরিবেশ তার স্ত্রীকে শোনাচ্ছে, আল্লাহকে বলে আল্লাহ এরকম কথা কবুল করেন না। দুই, অলিস্তিজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তখন সাহাবিগণ বললেন, আল্লাহর রাসূল, এটা বুঝতে পারলাম যে পাপের দোয়া করলে কবুল হয় না, আল্লাহর রাসূল, আর একটা বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝতে পারলা না? মানুষে বলে কাদ্দাওতো, দোয়া করলাম, কত দোয়া করলাম, লাম আরা ইস্তাজাব আলি, কই দেখি না যে দোয়া কবুল হচ্ছে, না দোয়া কবুল হয় না, ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যাই, ফায়াদাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, দেখে যে দুই মাস ছয় মাস দোয়া করেছে কবুল হয়নি, তখন ছেড়ে দিয়েছে। তার নাম তাড়াহুড়া করা। তো এইটুকু বলার পরে বুখারী মুসলিমের হাদিস থেকে আর একটা হাদিস আপনাকে শোনালাম, যে আল্লাহর নবীও বিপদে পড়ে বদদোয়া করেছিলেন, সেটা কতদিন পরে কবুল হয়েছিল? ১২ বছর পরে। আর আপনাদের সবার জানা আছে ইসুপ আলাইহিসালামের কথা, ইসুপ আলাইহিসালামের ভাইরা তার পিতা ইয়াকুবকে বললেন, আপনি আমাদেরকে ইসুপ, আমাদের সাথে ইসুপকে দেন না কেন, ইসুপ আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, পাহারা দিবে। তখন তার বাপ বললেন, না 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 না, ইসুপকে তোমাদের সাথে দিব না, ওকে বাঘে খেয়ে নিতে পারে। তখন তার ভাইরা বলল, বলেন কি, এতগুলো আমরা আছি, তার ভাই তাকে বাঘে খেয়ে নেবে মানে, এটা হতে পারে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন, তারা ঠিকই যেটা পরিকল্পনা করেছিল তাকে ইঁদারায় ফেলে দিল, আর জামাতে রক্ত লাগিয়ে দেখাচ্ছে বাড়িতে নিয়ে এসে সন্ধ্যার সময় তার বাপকে, আব্বা দেখেন দেখেন দেখেন, এ দেখেন তাকে বাঘে খেয়ে নিয়েছে, তার রক্ত জামাতে লেগে আছে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা সত্য বললো তো আপনি আমাদের বিশ্বাস করবেন না, এ দেখেন এ দেখেন এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। তো জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, জামাটাতে রক্ত লেগে থাকলো, জামাটা কোনো ছিঁড়াছোটা ছিল না, বাঘে ধরলে তো একটা ছিঁড়াছোটা এরকম কিছু থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন যে এটা বানানো, তখন তিনি বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছ, আমি এখন ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়াকুবকে মানুষ, ইসুপকে মানুষ উঠিয়ে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো, মিশরের বাদশাহ কিনে নিল, মিশরের বাদশাহ তার স্ত্রীকে বলল, একে দেখাশোনা করো, ভালো থাকতে দাও, ভালো খেতে দাও, পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা ইসুপকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বাদশার স্ত্রী জুলাইখা তার সাথে অশ্লীল কাজ করার ইচ্ছা পোষণ করলো, তারপরে জোর করে ইচ্ছা পোষণ করার সিদ্ধান্ত নিলে তিনি আগে আগে দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরলেও জামা হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইসুপ, পিছনে পিছনে বের হলো জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। তখন জুলাইখা বলল, এ দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার বাড়ির এই লালন পালন করা ছেলে কি অশ্লীল অন্যায় কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন, আমি বলি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যা হওয়ার তাই হলো,
12 বছর জেল হয়ে গেল। ওইদিকে বাপ মা কান্নাকাটি করতে থাকলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকার জন্য লোক আসলো। তখন ইসব বললেন, জিনা যাও বাদশাকে বলে দাও আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। এই ঘোষণা জাতির সামনে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি ইসব জেলখানা থেকে বের হব না। আমি তার বাড়িতে লালন পালন হওয়া অবস্থায় আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, এইটা আগে প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি, আমাকে যদি সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি বলতাম যে চলো 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 জেলখানা থেকে আমি এখন বের হয়ে যাই চলো। কিন্তু ইসব বের হলেন না, তিনি বললেন যে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, ইসব অন্যায় করেনি আমি করেছি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল যে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। তারপরে এক পর্যায়ে দায়িত্ব নিলেন, তারপরে বাপ মাকে নিয়ে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া প্রমাণ হলো প্রায় 25 থেকে 30 বছর পরে। আমি আসল কথা বলতে চেয়েছি কি তা হয়তো বুঝতে পারলেন না। যেদিন ইসব হারিয়ে গেলেন সেদিন থেকে বাপের দোয়া চালু হলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, প্রায় 25 থেকে 30 বছর পরে ইয়াকুব ছেলেকে ফিরিয়ে পেলেন। তখন আর তিনি চোখে দেখেন না, কান্নাকাটি করতে 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 চোখগুলি, তার চোখ দুটি হারিয়ে গেছে, অন্ধ মানুষ। শেষ পর্যন্ত ছেলেকে ফিরিয়ে পেলেন, চক্ষুও ফিরিয়ে পেলেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা দোয়া করেন বিনয়ের সাথে কান্নাকাটি করে, তবে অলসতা করবেন না বা ক্লান্ত হয়ে ছেড়ে দিবেন না বা কই দোয়া কবুল হয় না এরকম কথা বলে ছেড়ে দিবেন না। দোয়াই একটা শক্তিশালী পাওয়ারফুল ব্যতিক্রম ব্যবস্থাপনা যা দিয়ে মানুষের তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইরাদু তাকদীর ইল্লা বিদ্দুয়ায়ে, দুয়াই একমাত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 3, 40, 4 মাস সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে। এই চূড়ান্ত ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যখনই আপনি আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন, বিনয়ের সাথে বলতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছিলেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন, তা হচ্ছে দোয়া। দোয়াই একমাত্র শক্তিশালী ব্যবস্থাপনা মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করার। মহান আল্লাহ বলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন, আমার কাছে যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর নিকটে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কবুল করবেন যেটাই বলবেন। পাপ হয়েছে তার জন্য দুশ্চিন্তার কিছু নেই, পাপ হয়েছে হয়েছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মাদাওয়াতানি ও রাজাওয়াতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, ওলাউ বালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগত জুনুব কানারা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, পাপ আর পাপ
আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। এই সময়তে যদি তুমি আমাকে বলো যে আমাকে ক্ষমা করো, ফাস্তাক ফারতানি, হে প্রতিপালক আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গাফার তলাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো, অলা উবালি আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে, তুমি কত বড় পাপী তুমি আমাকে একটু বলো না, আমি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এছাড়াও আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের সামনে এসে বলবেন, জাবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুক বিকুরাবিহা মাগফিরা, এ আদমের ছেলে মেয়ে তোমরা আজকে পাপ নিয়ে উপস্থিত হয়েছো বিচারের মাঠে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনু আদম ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারা ওয়া নাগফিরু যুনুবা জামিয়া, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ দিনরাত পাপ করা, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের দিনরাত পাপ ক্ষমা করে থাকি। ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবেন, সত্য সত্যই বুঝবেন যে তুমি ক্ষমা চাচ্ছ। এইভাবে অলসতা করে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলো আর হাসাহাসি করলো আর কত কথা বললো, আর বলছে আল্লাহ অমুক যার হাত কবুল হবে তার হাত দিয়ে আমাদের সবকে পার করে দাও। হের করে নগদ বেদাত এই ইবাদত এই দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এইভাবে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে জলা জালসার পরে সবাই মিলে যেভাবে হাত তুলে দোয়া করছে, এইসব বেদাত এবাদাত কবুল হবে না, কবুলই হয়নি তো পাবে কি, যেই কারণে চাচ্ছে সেই কারণটা তো কবুল হবে তারপরে, আর কেউ একটু দোয়ার ঢং বুঝেও না, একটু বোঝার চেষ্টাও করে না, আর যারা দিন প্রচার করছে তারা তো মিথ্যা প্রচার নিয়ে ব্যস্ত। এক মিনিট দেখেন তো দেখি, আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আমি বিছানে ঘুমিয়ে শুয়ে আছি, তিনি আসলেন এসে জুতা স্যান্ডেল পাশে রাখলেন, কাপড় চোপড় রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন, তিনি অনুমান করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমে আছি, দেখি আল্লাহর নবী কিছুক্ষণ পরে উঠে কোথায় যায় নাকি, আমি আসলে ভান করে ঘুমিয়ে আছি, দেখলাম কিছুক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি, তিনি ধীরে উঠে কাপড় চোপড় নিয়ে জুতা স্যান্ডেল নিয়ে ধীরে দরজাটা খুলে বাইরে চলে গেলেন, বাইরে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন, আমিও উঠলাম কাপড় চোপড় নিলাম মাথায় কাপড় দিলাম, তারপর দেখি কোথায় যায় কোথায় যায়, কোন স্ত্রীর কাছে যান নাকি, ওই যে ওই যে ওই যে ওই যে বাকুল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন, একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন, তারপরে ঘুরে হাঁটলেন, আমি ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন, আমি জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি, তিনি আমার পাশে এসে বলছেন কি খবর আয়েশা, তুমি তোমার মোটা শ্বাস কেন না এসে যে দৌড়িয়ে এসেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তো মিথ্যা কথা বলি জিব্রাইল বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়, আমি এই দিক বলতে চাইনি, বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো তিনি কবরস্থানে গেলেন একা একা, কত নিয়ে গেলেন না, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত বলতে পারেন কে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে একটু বললেন না চলেন না যা একটু দোয়া করে আসি, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তানের তার রাস্তায় হাঁটার ক্ষমতা নেই, এত তার ইমানি ক্ষমতা, নিশ্চিত কথা যে উমার ওই শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন না, কেন উমার এক পদার্থের তৈরি আর ও শয়তান
আরেক পদার্থের তৈরি মারার কোনো ক্ষমতা নেই, তবুও শয়তান রাস্তা ছেড়ে দেয়, তার ইমানি ক্ষমতা কত বেশি। এত বড় ইমানি ক্ষমতা এই পৃথিবীর দ্বিতীয় মহামানবকে একটু বললেন না যে চলেন না একটু আমার একটু হাত তুলে দোয়া করে আসি, একাই চলে গেলেন। আরো জরুরি কথা যে পাশের বউ নিজের স্ত্রীকে এত বড় দামি মহিলা একটু বলে গেলেন না যে আমি একটি কবরস্থান থেকে হাত তুলে দোয়া করে আসছি। আর আপনাদের মসজিদের ইমাম সবাই মিলে বলছে চলো যাই জুমা মসজিদের সব মুসল্লি কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, বেটা পাগল পেয়েছে, বেটা ধর্মকে পাগল বুঝেছে। হুজুরের কত সাহস সবাকে নিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেছে, ঈদের মাঠে হুজুর হাত তুলে দোয়া করে, এ দেখেন হাত তুলে দোয়া। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছেন আল্লাহুম ইনতুহলি খাজিলি সাবা লা তুবাদু ফিল আরজিল ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি যদি আজকে বদর যুদ্ধে 313 জন মানুষকে ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো তোমার ইবাদত করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেন করছেন করছেন, শরীরে কাঁধে কাপড়টা নিচে পড়ে গেল ঝুলতে ঝুলতে, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা এক ফিকা, আপনি যা দোয়া করেছেন এত হয়ে যাবে, আর দোয়া লাগবে না। কিন্তু আবু বকর সিদ্দিক সাঁত দিলেন না, বলছেন যে যা করেছেন এতই হয়ে যাবে, এতে আমরা সফল হয়ে যাব, আর যেন দোয়া করেন না। আমি যেটা বলছি সেটা হলো বিপদে পড়ে আল্লাহ রাসূল একাই হাত তুলে দোয়া করছেন, আবু বকর সাঁত দিলেন না। আর আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে হাত তুলে না দোয়া করলে বলছে যে ইয়ে মনে হচ্ছে যে হাতে তরকারি নেই, কেন যেন আন্না আন্না লাগছে। তাহলে আমি বেদাত কীভাবে চালু হয়েছে, ওটা একটা প্রিয় জিনিস হয়ে গেছে, বেদাত পাপের কাজ, তবু ওটা না হলে তৃপ্তি পাওয়া যায় না, ভালো লাগে না। আর হুজুর তো আর ধর্মের দাম দেয় না, কাজেই তার এগুলো বিবেচনা করার প্রয়োজনও নেই। দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, পাশে রেখে দিয়ে উল্টা হাঁটছেন, কেউ নাই, শো শো কিলোমিটার হাঁটলে মানুষজন পাওয়া যাবে না। পিছন থেকে স্ত্রী বারবার বলছেন আয়না তা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আয়না তা যাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ওলা ইলতফিত ইলাইহা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না, শেষ পর্যন্ত স্ত্রী নিরুপায় হয়ে বলছেন আমার আকাল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন। তখন তিনি বলছেন নাম, হ্যাঁ আমাকে এইভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী পিছন থেকে বলছেন ফালাই জয়াল্লাহ তালা, ঠিক আছে যান, আল্লাহ তাহলে আপনাকে আমাকে ধ্বংস করবেন না। এ বলে স্ত্রী ফিরে চলে গেলেন, তিনি ওই সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আহাল পরিবার দেখা যায় না, হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহুম্মা ইন্নি আসকান্তু মিন ধুরিয়াতি বিওয়াদিন গায়রে দারিন্দা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ এই কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ যন্ত্র নেই নেই ঘাস পাতা নেই, মরুভূমিতে রেখে দিলাম। আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কোনোদিন ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন? খালি নামাজের পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেনি, সেই জন্য লাভ দিয়ে উঠে লেগে গেছে। জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করে না, আজকে গিয়ে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কান্নাকাটি করে আল্লাহকে বলেন কবুল হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়নান লা তামাসসুহুম আন-নার, দুই শ্রেণীর চক্ষু রয়েছে, দুই শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজা লাবানু ফি জাররে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করা বের করে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটি কি মানুষের পক্ষে সম্ভব? গাভীর বাঁট থেকে দুধ বের করে কি সেখানে ঢোকাতে পারবে? এটা অসম্ভব। আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না,
তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এই মানুষ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, ওসদুকে জাহাদ দস্তম, কথা বললে সত্য কথা বলো, জান্নাত আমি নিয়ে যাব। দুই, অফ হয়ে যাও আদম, যখন উফ হয়ে যাও আদম, ওয়াদা করলে পূর্ণ করো, কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। অদ্দ হয়ে যাও উতুম এন্তুম, আমানত রাখা হলে তার সময় তা প্রদান করো, জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, নিজের লজ্জা স্থানকে হেফাজত রেখো, জান্নাত আমি নিয়ে যাব। পাঁচ, খুব ফয় দিয়েকুম, সংবরণশীল হয়ে থাকো, হাতকে নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, বংশীয় ক্ষমতা দেখায়ও না, সবসময় নত হয়ে থাকিও মানুষের কাছে, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ছয়, গুজু আবসারাকুম, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে থাকো, জান্নাতে আমি নিয়ে যাব সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আর নাজরাতিল ফাজাত, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন তিনি বলছেন, ফামা রানী, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আর আসের বাবা সারি, আমি আমার চক্ষুটা এভাবে ফিরিয়ে নিব। যদি আপনাকে টিভিতে খবর শুনতেই হয়, যদি টিভিতে আপনি খবর শোনেন, তাহলে রংমাখানো পতিতলয়ের মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনবেন এটা হতে পারে না। ওই সময় আপনাকে এইভাবে বসে থাকতে হবে। আপনাকে বহুবার বলা আছে, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, উকামের উকা, তাহলে তাকে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে, খেলেনি খালি বলেছে আসো জুয়া খেলি। কোনো মহিলা যদি সাজগোজ করে, কোনো মহিলা যদি সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা একবার দুইবার বলেছেন, কথাটা একবার তিনবার বলেছেন, অথচ সে জেনা করেইনি। যার জন্য আমি আপনাদেরকে দুইটি বিষয়ে সতর্ক করে থাকি। একটা হচ্ছে আপনাদের বিবাহের অনুষ্ঠান, এদেশে দিনাজপুরে এতটা অঞ্চলে বিবাহের অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে এই রং মাখানো, আর এই আপনার হলুদ গায়ে দেওয়া, আর এইভাবে চিল্লাচিল্লি করে গীত গাওয়া, এটা টোটালি হারাম। আর আপনার মেয়েরা এভাবে রাস্তাঘাটে চলছে ইসলামী পোশাক ছাড়াই, তাহলে ও জেনাকারিণী মহিলার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুই শ্রেণীর পাপ আছে দুনিয়াতে মানুষ না করেই পাপি। তার একটা হচ্ছে, কেউ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যভিচারণী। তিনি কথাটা আরেকবার এভাবে বলেছেন যে সিনফানে মিন আহলি নার মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, লামারা হুমা, আমি তাদের দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুম সে আতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজের বুনা বেহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এ লাঠি সরকারি লেভেলের মানুষের হাতে থাকে, আর এই লাঠি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই নোংরা শ্রেণীর ছাত্রদের হাতে থাকে, এরা ধাওয়া পাল্টা ধাওয়া করে, এরা জাহান্নামে যাবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুই, নিসাউন, মহিলা কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ে লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত জাননা, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, ওলা ইয়াজেদ না, রি হা হা,
সে জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহালা তুজাদমিন মাসিরাতে কাদাওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই মহিলা সেই জান্নাতের গন্ধ পাবে না। আপনার মেয়ে সেটা, আপনার স্ত্রী সেটা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। দুই, ওর রাজারত মিনার নিশায়, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। তিন, দায়ুস আপনি, আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। সারা দিন এই সম্মেলনকে লক্ষ্য করে সারা গ্রাম গ্রাম ঢং ঢং করে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে। আর আজকে প্রত্যেকটা বাড়িতে 10 জন 20 জন 25 জন করে মহিলা এসেছে, কেউ দুলাভাইকে নিয়ে বসে আছে, কেউ দেবর ভাসুরকে নিয়ে বসে গল্প জমাচ্ছে, কে ধর্মের পাঁচ পয়সা দাম দেয়। আপনি কাপুরুষ, আপনার তো আর ক্ষমতা নেই, আপনার বাড়িতে কোনো ক্ষমতাও চলে না। আপনার মেয়ে যা বলে সেটাই হয়, আপনার বৌমা যা বলে সেটাই হয়, আপনার স্ত্রী যা বলে সেটাই হয়, আপনি মুখখান বন্ধ করে বসে থাকেন, তাহলে তো আপনার জাহান্নাম ধরাই আছে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি রয়েছেন। সাবধান থাকুন, আজ থেকে সতর্কতা অবলম্বন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শায়ুন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসরাইনি, দুইটি বিন্দু ফোটার একটা হচ্ছে এক ফোঁটা চোখের রক্ত, এক ফোঁটা চোখের পানি। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, তাহলে সে জান্নাতে যাবে, সে বিচের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনারা রাতে কান্নাটি করে যে কোনো সময়ে বিনয়ের সাথে আল্লাহকে বলে নিজের পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমাদের বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর ওই অনেকে জানতে চাচ্ছিলেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 13-14 ফেব্রুয়ারি সম্মেলন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 13-14 ফেব্রুয়ারি সম্মেলন। দেশের যারা উচ্চশিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, তারা আলোচনায় থাকবেন। আর রূপগঞ্জ নারায়ণ ঢাকা, ওটা 5-6 মার্চ, ওটা 5-6 মার্চ। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ শেষ হয়ে গেছে আজকেই। এমনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন সকল দিনী ভাই বোনকে। আরও আমাদের আজকে বই পুস্তক আছে গাড়িতে, তো আপনারা সম্ভব হলে, যেহেতু নিয়ে আসা হয়েছে কাজে নিয়ে যাবেন, বিশেষভাবে আবদুল্লাহর বই মিন্নাতুল বারি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, তজহুল কোরআন, আর কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার। আর আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে, মাসিকাল ইতেসাম আছে, নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে 20টা টাকা নিয়ে মাসিকাল ইতেসাম নিয়ে যাবেন, 10টা 20টা মাসিকাল ইতেসাম নিব মনে করলে পত্রিকায় কথা বলবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি এবং পত্রিকাগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমার পক্ষ থেকে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। কয়েকটা জিজ্ঞাসা, আচ্ছা বইগুলি সবাই নিয়ে যাবেন অন্তত মাসিকাল ইতেসাম পত্রিকা, তাহলে এটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ভাই বোনকে মাসিকাল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়াগুলি ঠিক করা হয়। যে ব্যক্তি আজান দিবে সে মুয়াজ্জিন, উক্ত মুয়াজ্জিন আজান দেওয়ার পর ওই জামাতে ইমামতি করতে পারবে কি? জি পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের একজন আজান দিবে আর দুইজনের মধ্যে যে বড় সে ইমামতি করবে, তা যে আজান দিয়েছে সে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। একজন আলিম পাঁচ মৌলভী জামাতে ইমামতি করাকালীন আর একজন কামিল পাঁচ মৌলভী উক্ত জামাতে মুক্তাদি হলেন, কিন্তু ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ হলে উক্ত কামিল পাঁচ মৌলভীর নামাজ হবে কি? সবারই হবে। ও তো বুঝে না যে কোরআন মাজিদ কতভাবে পড়া যায়,
কোরআন মাজিদ সাত ভাষাতে পড়া যায়। যেমন রংপুর দিনাজপুরে বলে অংপুর, আর রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে রংপুর। এরা বলছে সরেওয়া দিয়ে আর ওরা বলছে র দিয়ে। দিনাজপুর রংপুর এখানে এরা বলে কৃষক যাবু আর ওরা বলে কিসকে যাবি, একই শব্দ। কাজেই এইটা হচ্ছে ভাষার লগাতের উনিশ বিশ। এটা ইমাম সাহেব না জানার কারণে এভাবে বলে থাকেন। যে ব্যক্তি কামিল পাস অথচ সে নামাজ পড়ে না এবং হালাল হারাম কিছুই বুঝে না, মানে না, আলেম হিসাবে তার নিকট হতে কোনো ফতোয়া নেওয়া যাবে কি? জি না, এমন আলেমের কাছে কোনো ফতোয়া নেওয়া যাবে না। যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু জুমার দিনে ইমামতি করে, তার পিছনে নামাজ হবে কি? হবে। আপনার হবে, তার হবে না। একজন খারেজি ভাবে লেখাপড়া মৌলবি, তার চরিত্র ভালো, সে ইসলামের সকল বিষয় মেনে চলে, তার পিছনে একজন কামিল পাস মৌলবির নামাজ হবে? জি হবে। মরিয়ম ফুলের গাছ যা হাজি সাহেব গুন সৌদি আরব থেকে নিয়ে আসে, এর কি কোনো উপকার কোরআন ও হাদিসে বর্ণিত আছে? জি না। মরিয়ম ফুলে কিছু হয় এটা মনে করলে হজটাই বাতিল হয়েছে, আবার তাকে হজ করতে যেতে হবে, তার হজটা বাতিল হয়েছে। সেরে কি আকিদা? স্ত্রীকে বাড়িতে রেখে টাকা রোজগারের জন্য বিদেশে যাবার ইসলামে কি অনুমতি আছে? স্বামী স্ত্রী রাজি হলে স্বামী বিদেশে যেতে পারে, রাজি হলেই হবে, রাজি না হলে যেতে পাবে না। এবছর কৃষক ফসল লাগাইলো, তার লাগালো কাটা মারা খরচ বাদে কৃষকের আসল টাকা হচ্ছে না। এমত অবস্থায় ওসরের বিধান কি? ওসর দিতেই হবে। ঈদগাহ মাঠে মেম্বার রাখা যাবে না, যাবে না, সে ঈদগাহর মাঠে নামাজ হবে না। নামাজ হবে, ঈদগাহ মাঠে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, নামাজ হবে, সালাত হয়ে যাবে। তাড়াহুড়ার কিছু নাই। আমি জানি অনেক বই আছে, ওই কে বড় ক্ষতিগ্রস্ত, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে যে বইটা তাফসির কি মিথ্যা হতে পারে, ওর সব তাফসিরই মিথ্যে। একটু ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। জামে মসজিদে টাইলসের মিম্বারে খুতবা দেওয়া যাবে কি? খুতবা দেওয়া যাবে, তো এই মিম্বার ভেঙে ফেলতে হবে, কাঠের মিম্বার বানাতে হবে। খুতবা দেখ ভুল হয়ে গেছে, আপনারা মিম্বারটা ভেঙে ফেলেন, কাঠের মিম্বার বানাতে হবে, এটাই সুন্নাত। আমরা মৌসুমে ধান মাড়ি, চিকন ধান অথবা মোটা ধান, দামের পৃথক আছে। এখন আমরা চিকনটার থেকে চিকনের জাকাত দিব না মোটার? অসুবিধা নেই, যদি ভিন্ন ভিন্ন করে জাকাত দিতে পারেন দেন, আর না হলে পরিমাপে দিবেন একটা। মহিলারা কি জানাজা করতে পারবে? ওরা জানাজার এমামতি করতে পারবে না, তবে জানাজায় শরীক হতে পারবে, কান্নাকাটি করতে পারে, যার কারণে তাদের নিয়ে যাওয়া হয় না। জানাজায় শরীক হতে পারে। মুসাফা করার সময় বাম হাত সম্পূর্ণ লাগবেন, তিন খাবল, তিন অঞ্জলি মাটি দিবেন বিসমিল্লাহ বলে, মেনা খালাকনাকুম বলা বিদাত। সলাতে প্রথম বৈঠকে কি কি দোয়া পড়তে হবে? শুধু আত্মাহিয়াত, পরের বৈঠকে অনেক কিছু পড়বেন।
শিশু জন্ম হলে কানের পাশে আজান না দিয়ে অভিনয়ে আজান দেয়, এটা কি সঠিক? আঙ্গিনায়, ও আঙ্গিনায় আজান দেয়? না না, আঙ্গিনায় দিতে হবে না, বাচ্চার পাশে আজান দিতে হবে, বাচ্চার পাশে। কুরবানি সাত ভাগে দেওয়া যাবে কি? জি না, ভাগে কুরবানি নেই, সাত পরিবারে কুরবানি নেই। ঈদের নামাজ মহিলারা জামাত করে মসজিদে পড়তে পারবে কি? জি না, মহিলাদের ঈদের নামাজ মসজিদে বেদাত, মহিলারা ঈদের নামাজ জামাত করে মসজিদে পড়তে পারবে না, ওদেরকে ঈদের মাঠে যেতে হবে, আর না হয় বাড়িতে দুই রেকাত পড়ে নেবে একা একাই। জমি বন্ধুক খাজনা দিয়ে খেতে পারবে, এটা কি সঠিক? জমি বন্ধুক রাখা হারাম, জমি লিজ নেওয়া যায়, খাই খালাসি, ঠিক আছে, খেয়ে শেষ। শ্বশুর শাশুড়িকে মুখামুখি আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। যেটা হারাম সেটা হলো স্বীকৃতি দেওয়া, দাবি করা যায়নি আমার বাপ, সেইটা হারাম। শ্বশুর শাশুড়িকে সম্মান করে আব্বা আম্মা বলতে পারে। বাচ্চা হওয়ার সময় বাড়িতে নরমালে না হলে হাসপাতালে গিয়ে সিজার করা যাবে কি? নিরুপায় হয়ে করতে পারে। নামাজের সঠিক নিয়ম জানতে চায়, আজকে হলো না। আহলে হাদিস আর হানাফিয়ের পার্থক্য কি? আহলে হাদিস যারা কোরআন সহি হাদিস মেনে চলে, আর হানাফি যারা মানুষের মতামতের উপরে চলে, মাজহাব মানে। অনেক পার্থক্য, অনেক 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 পার্থক্য। মানুষ যখন মারা যায় তখন সাত দিন বা চল্লিশ দিন পর মিলাদ করা জায়েজ? উত্তর দিবেন, যে কোনো নির্ধারিত দিনে মিলাদ করলে দুইটা পাপ হবে, একটা হবে নির্ধারিত দিনের কারণে শেরেক, আর আরেকটা হবে বিদাত নেকির আশায়। এরকম কাজ নেকির আশায় করা যাবে না। ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, হিজরত করো। এই এই দিনুল হককে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো, নেতারও আদেশ পালন করো। এই পাঁচ দফার মধ্যে যদি কোনো একটি আমরা পালন না করলে আমরা কি মুমিন থাকবো কি না? এই হাদিসটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে দল সম্পর্কে, একটু দেখেন, স্পষ্ট হয়ে যাবে। তাহলে তো এই হাদিস, এই দেশে যত আমির আছে সবাই ওই হাদিসের হকদার, তাহলে আপনি কার সাথে থাকবেন? আমার একটা লাস্ট থাকবে, ওগুলো হলো সরকারি খলিফা, এই যে যারা ইয়ার আসতেছেন চুক্তি করে, যারা তাফসীরুল কোরআন মাহফিলে টাকা নিচ্ছেন, যারা চুক্তি করে বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না, দিন ধর্মের সাথে তাদের সম্পর্ক নেই। চুক্তি করে যারা আলোচক বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের দাওয়াতও দেওয়া যাবে না। শুকরিয়া। আহলে হাদিস হোক আর শিয়া সুন্নি যে হোক, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, ৪২টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার সম্মিলিত, ৩৬টা খালি বোখারি মুসলিমে আছে, সব ব্যক্তিগত, সম্মিলিত হলো পানি চাইতে গিয়ে উল্টা হাত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল যে সাত ভাগে কুরবানি চলবে, এখন সাত জনে চলবে, তারই নাম ভাগ। সাত জন আর সাত পরিবার এক নয়, সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু, এইটার কোনো দুনিয়াতে হাদিস হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করো। হিল্লা বিবাহ কি জায়েজ? হিল্লা বিবাহ হারাম। হিল্লা বিবাহ কাল রাসূল বলেছেন ষাঁড় ব্যবহার করা, ষাঁড় দেখানো। ইউটিউবে যত আছে বক্তব্য সব আমরা কিন্তু শুনি। শুকরিয়া, আপনাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা করেছেন, সেই চেষ্টা আল্লাহ কবুল করুক। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো।
মানুষ হিসেবে কিছু হয়ে থাকলে সেটা তুমি মাফ করো, তুমি আমাদেরকে কবুল করো তোমার দরবারে, আমরা আকুল আবেদন করি, তুমি আমাদের কবুল করো। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আল্লাহ